নমস্কার বড়মিয়া তরফ থেকে সকলকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমাদের জীবনের কথা ভিডিও সিরিজের দ্বিতীয় পর্ব আমরা শুরু করছি প্রথম জিজ্ঞাসা করেছে রূপা তার জিজ্ঞাসা হল আত্মপর্যবেক্ষণ আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজেকে জানাটা সঠিক হচ্ছে কিনা সেটা বুঝবো কেমন করে রূপা প্রথমে এই শব্দ দুটোকে একটু দেখো আত্মবিশ্লেষণ এবং আত্মপর্যবেক্ষণ পর্যবেক্ষণ আমরা কাকে করি আত্মাকে কি পর্যবেক্ষণ করা যায় এমন কি আত্মাকে কি বিশ্লেষণ করাও যায় যায় না আত্মা কোনো বস্তু নয় কোনো পদার্থ নয় কোনো ম্যাটার নয় এমনকি কোনো এনার্জিও নয় আত্মা স্ট্যাটিক স্থির চৈতন্য স্বরূপ সেই নির্বিকার চৈতন্যস্বরূপ স্থিতি থেকে যখন বিকারে ঢেউ ওঠে তখন তাকে আমরা বলি জগৎ মুখে ভ্যাস মানে মুখের ভাষাতে আমরা ব্যবহারে অনেক সময় আত্মপর্যালোচনা বা আত্মবিশ্লেষণ বলি বটে কিন্তু এটা আসলে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে নিজ বিশ্লেষণ নিজ পর্যবেক্ষণ আত্মপর্যবেক্ষণ হয় না আত্মচিন্তন হয় আত্মচিন্তন মানে কি ক্রমাগত নিজেকে বলে যাওয়া যে আমি শরীর নই আমি মন নই আমার জন্ম মৃত্যু নেই আমি সেই অবিনাশী আত্মা ধ্যানের মধ্যে মননের মধ্যে চিন্তার মধ্যে এই ভাবটিকে সব সময় স্মরণ রেখে যাওয়া এটা হচ্ছে আত্মচিন্তন আর বিশ্লেষণ বা পরবে পর্যবেক্ষণের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে স্বভাব মানুষের যে আইডেন্টিটি বা ইন্ডিভিজুয়ালিটি সেটা হচ্ছে মানুষের স্বভাব আত্মা নয় আত্মার কোনো কিন্তু ইন্ডিভিজুয়ালিটি নেই আত্মার কোনো স্বভাব নেই চতুর্বিংশতি তত্ত্ব দিয়ে এই স্বভাব গঠিত হয়েছে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ পঞ্চপ্রাণ পঞ্চ তন্মাত্রা মন বুদ্ধি চিত্ত অহংকার এই চব্বিশটা তত্ত্ব দিয়ে আমাদের পুরো এই আইডেন্টি বা ইন্ডিভিজুয়ালিটি বা এই স্বভাব গঠন হয়েছে তার মধ্যে শেষ যে চারটে বললাম মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারকে বলা হয় অন্তঃকরণ চতুষ্টয় অর্থাৎ এগুলো আরও ভেতরের আরও গভীরে স্বভাব আমাদের গুরুমাছ বলতেন যে নিজেকে জানার জন্য প্রথমে শুরু করো রিড দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইয়ার বডি তারপর রিড ইউর মাইন্ড তারপর নো ইয়ার সেলফ প্রথমে নিজের শরীরের ভাষাটাকে পড়ো তারপর নিজের মনকে পড়ো তারপর নিজেকে জানো কে পড়ছি তাকে জানো এইটা হচ্ছে স্টেপ বাই স্টেপ ওই নিজ বিশ্লেষণ বা স্বভাব বিশ্লেষণের রাস্তা কারণ স্বভাব থেকে আমরা সত্তার দিকে যাব তুমি শুধু শুধু পর্যবেক্ষণ করতে যাবেই বা কেন তুমি শুধু শুধু বিশ্লেষণ করতে যাবেই বা কেন তুমি একটা যাত্রায় উত্তীর্ণ হয়েছো তাই জন্যে যাবে যদি জীবনের কোনো উদ্দেশ্য না থাকে তাহলে বিশ্লেষণ করার দরকার তো নেই কাচ্ছি দাচ্ছি পড়ছি ঘুমোচ্ছি যখন আমি একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করেছি যখন আমি উদ্দেশ্যের দিকে এগোচ্ছি তখন আমাকে প্রথমেই যেটা করতে হবে শরীরটাকে বুঝতে হবে শরীরটাকে দেখতে হবে প্রথম কথা হলো যে শরীরকে যত আমি দেখতে শিখবো পড়তে শিখবো তত আমি শরীর থেকে নিজেকে আলাদা করতে শিখব কারণ যে দেখছি শরীরটাকে অনুভব করছি শরীরটাকে বোঝার চেষ্টা করছি আহার নিদ্রা মৈথুন তার রুচি তার অরুচি তার আরাম তার ব্যায়াম তার ভালো লাগা না লাগা এই যে শরীরটাকে বোঝার চেষ্টা করছি এই কে চেষ্টা করছে সে তো আর শরীর নয় তার শরীর এই হচ্ছে আমাদের এগোনো একই জিনিস মন নিয়েও মনকে বোঝার চেষ্টা করছি মনকে দেখার চেষ্টা করছি মনের মধ্যে বাসনা উঠছে ইচ্ছা উঠছে মনের মধ্যে চিন্তা স্রোত বইছে দেখছি কে দেখছে সে তো আর বাসনা নয় সে তো আর ইচ্ছা নয় সে তো আর চিন্তা নয় এই যে দেখছে তিনি হচ্ছেন আমার অভিষ্ট আমি তাকেই কিন্তু খুঁজছি তিনিই কিন্তু অবিনাশী সত্তা এইভাবে নো ইয়োর সেলফ নিজেকে জানা যেমন ধরা যাক রিড দ্য ল্যাঙ্গুয়েজ অফ বডি নয় রিড দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউর বডি মনে রাখবে আমাদের প্রত্যেকের শরীর কিন্তু আলাদা তাই এক নিয়মে সব শরীরকে আনতে যাওয়া মূর্খামি আমার হয়তো ছ ঘন্টা ঘুম দরকার হয় তবে আমার সকালবেলা ফ্রেশ লাগে তোমার হয়তো চার ঘন্টা ঘুমেই যথেষ্ট হয়ে যায় এবার তোমাকে যদি ডাক্তার বলে দেন যে সাত ঘন্টা ঘুমোতেই হবে তখন তুমি ফাঁপড়ে পড়ে যাবে তখন তিন ঘন্টা তুমি অতিরিক্ত শুয়ে থাকবে ঘুমবার চেষ্টা করবে করে নিজের শরীরটাকে তুমি খারাপ করবে শরীরটাকে তামসিক করে ফেলবে সুতরাং তোমার শরীর তার স্বভাব এবং তার কর্ম অনুযায়ী তোমার নিদ্রা তোমার শরীর তার স্বভাব অনুযায়ী তার খাদ্য নিরামিষ খাওয়া ভালো নয় নিরামিষ খাওয়াই ভালো আমিষ খাওয়া ভালো নয় মাঝে মাঝে আমিষ খেতে হবে শুধু নিরামিষ খাওয়া ভালো নয় হাজার রকমের ডক্ট্রিন বা মতবাদ তুমি শুনবে হালকা খাওয়া ভালো নিজ খাওয়া ভালো নয় এরকম অনেক ধরনের কথা তুমি শুনবে কোনো ফিক্সড নিয়ম সবার মানুষের সকল মানুষের জন্য নির্দিষ্ট করে দেওয়া আহাম্মী তুমি তোমার শরীরটাকে দেখো তোমার রুচিকে দেখো তোমার স্বাদকে দেখো তোমার শরীরটাকে দেখো কি খেলে কতটা খেলে তোমার শরীর ভালো থাকে কেমন করে খেলে তোমার শরীর সুস্থ থাকে শুধু সুস্থ থাকার জন্যই নয় শুধু বেঁচে থাকার জন্য নয় সাধনা করার জন্য এই শরীর যদি আমার বিগ্রহের মন্দির হতে হয় তাহলে সেই মন্দিরটাকে উপযুক্ত করে তুলতে হবে তো তাহলে শরীরের প্রয়োজনটুকু শরীরের ধর্মটুকু বুঝবে যখন তুমি অবজার্ভ করবে সংস্কার মুক্ত মন নিয়ে ভালো মন্দ ন্যায় অন্যায় খারাপ ভালো এই সমস্ত সংস্কার থেকে মুক্ত হয়ে যখন তুমি তোমার শরীরের দিকে তাকাবে কেমনভাবে থাকলে শরীর খুব সুস্থ এবং চন্মনে থাকে শরীরের এনার্জিটা তুঙ্গে থাকে যেন সব কিছু ধারণ করতে পারে কেমনভাবে থাকলে শরীরে ক্লান্তি কম আসে এটা তুমি দেখবে এটা বিচার চলছে তোমার মধ্যে বিবেক দিয়ে বিচার চলছে কারণ এই শরীরকে আধার করে তোমার সাধনা হবে এটা হচ্ছে পর্যবেক্ষণ প্রথম স্টেপ এবার মন দেখো আমাদের বাংলা ভাষাতেই ইঙ্গিত দেওয়া রয়েছে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কেমন আছো তুই বললে এমনিতে ভালোই আছি শরীরটা কয়েকদিন একটু খারাপ যাচ্ছে অর্থাৎ তোমার ভাষার মধ্যেই বুঝিয়ে দিচ্ছ তুমি কিছুটা অজ্ঞাতেই যে তুমি এবং তোমার শরীর কিন্তু আলাদা একই কথা মনের ক্ষেত্রেও এমনিতে ঠিকই আছি কিন্তু এই লকডাউন ফকডাউনের জন্য মনটা একটু কেমন যেন বিষাদগ্রস্ত হয়ে আছে আবার দেখো তোমাকে এবং তোমার মনকে কিন্তু আলাদা করে দিচ্ছে ভাষা ইংরেজি ভাষাতে কিন্তু এই সূক্ষ্ম বৈশিষ্ট্য না নেই মাই মাইন্ড ইজ নট সো ওয়েল আমরা বলি না মাই বডি ইজ নট ফিলিং গুড আমরা কিন্তু বলি না আমরা আই এম ফিলিং নট ফিলিং গুড বলি তাহলে মনকে এবার দেখো মন একটা এনার্জি যে অবজার্ভ করছে সে কোনো এনার্জি নেই শুধু শুধু অবজারভেশন সেটা দেখছে যেমন তুমি আকাশ আকাশের মধ্যে মেঘ আসলো মেঘ চলে গেল সূর্য উঠল সূর্য ডুবলো আকাশ যেমন ছিল তেমনই আছে কোনো কমেন্ট করছে না আকাশ আকাশ কোনো ভালো মন্দ কিছু জানাচ্ছে না আকাশ কিছু অভিযোগ করছে না আকাশ কোনো নালিশ করছে না সুচিন্তা মন্দ চিন্তা বিচার করছে না শুভ অশুভ বিচার করছে না পার্থক্য করছে না এটা তামসিক এটা সাত্বিক এই পার্থক্য করছে না শুধু দেখছে সাধনা মানে হলো নিজের মনকে এত সূক্ষ্ম করে নেবে তুমি যে সেই সূক্ষ্ম অবস্থা থেকে তুমি তোমার মনের মধ্যে যা কিছু হচ্ছে হতে দিচ্ছ এবং দেখছ তারাচ্ছ না কোনো নতুন চিন্তা বা কোনো নতুন বাসনাকে তুমি আমন্ত্রণও করছ না প্রত্যাখ্যানও করছ না দেখছ এইবার কে দেখছে কে সেই দ্রষ্টা তাই জন্যে কি দেখছো তার উপর জোর দিও না কে দেখছে সেইখানে নিজেকে স্থির করার চেষ্টা করো তোমার চোখের সামনে তুমি কি দর্শন দেখছ সেটা তো সেটা নিয়ে বেশি মাথা খামিও না চোখ খুলেও তুমি অনেক কিছু দেখছ তাতে কি হয়েছে তাতে কি প্রাণের শান্তি পাচ্ছ চোখ বন্ধ করে হয়তো তুমি অনেক কিছু দেখতে পাবে তাতেই বা কি হলো তাতে কি তোমার চরম তৃপ্তি হচ্ছে সব অশান্তি কি তোমার কেটে যাচ্ছে এই দর্শনের দোষটাকে যা কিছু উঠছে তার দোষটাকে প্রত্যেকটা মন আলাদা প্রত্যেকটা মানুষের শরীর যেমন আলাদা তেমন প্রত্যেকটা মন আলাদা আবার দেখো মনের মধ্যে যখন পরিবর্তন হতে আরম্ভ করে আস্তে আস্তে শরীরের মধ্যেও পরিবর্তন হতে শুরু করে কারণ মনের সাথে শরীর ওতপ্রত হয়ে আছে তবে আগে মন পরে শরীর এই জগৎ তুমি আমি সবাই আগে ইচ্ছাতে এসেছি তারপর স্থুলে এসেছি তাই স্থূল সূক্ষ্ম কারণ এই তিনটে এনার্জির লেভেল স্থূল হচ্ছে এই দেহ সূক্ষ্ম হচ্ছে মন হৃদয় আর কারণ হচ্ছে বুদ্ধি বিচার এই তিন শরীরের খেলা চলছে একটা চেতনাকে ঘিরে একটা আমি চেতনাকে ঘিরে যে আমিরই খোঁজ হচ্ছে তোমার পর্যবেক্ষণ বিশ্লেষণ বা ধ্যান বা মনন বা চিন্তন যাই বলো তুমি যখন দেখবে যে তোমার মনের মধ্যে আস্তে আস্তে সংস্কার কেটে যাচ্ছে তুমি যখন দেখবে যে ধীরে ধীরে তুমি আর একটু নিজের মধ্যে নিজে থাকতে পারছো বেশিক্ষণ বোর লাগছে না একা হয়ে গেলেই তোমার সারাক্ষণ একটা বিকল্পের প্রয়োজন হচ্ছে না কোনো সঙ্গী বা কোনো যন্ত্র বা কোনো কাজ তুমি নিজেকে দেখছো শরীর মন প্রাণ শ্বাস শ্বাসের গতি দেখছ আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন শ্বাস হবে অ্যাবডমিনাল অ্যাবডমিনাল ব্রিদিং অর্থাৎ আমি যখন শ্বাস নিচ্ছি তখন আমার অ্যাবডমিন এই পেট ফুলে উঠবে আস্তে আস্তে আর শ্বাস যখন ছাড়ছি তখন পেট ঢুকে যাবে এটা যোগীদের শ্বাস যত তোমার শ্বাসের উপর নিয়ন্ত্রণ থাকবে তত তোমার মন স্থির থাকবে সংযত থাকবে তবে তোমার শরীর ভালো থাকবে যখনই মেজাজ খারাপ হবে যখনই শরীর খারাপ হবে যখন বিরক্ত আস বিরক্তি লাগবে একটা তখনই দেখবে যে তোমার শ্বাসের গতি দ্রুত হচ্ছে এবং হালকা হচ্ছে শ্যালো হচ্ছে এইভাবে নিজেকে সারাক্ষণ পর্যবেক্ষণ করে যাও নিজের স্বভাবকে যত পর্যবেক্ষণ করবে তাতে একটা মজার ব্যাপার ঘটতে আরম্ভ করবে স্বভাব নিজেকে আরও উন্নত করতে আরম্ভ করবে স্বভাব আরও সূক্ষ্ম হয়ে উঠবে শরীরে যেখানে তামসিকতা আছে সেখানে রাজস্বিকতা চলে আসবে শরীরে যদি রাজস্বিকতা থাকে সাত্বিক হতে আরম্ভ করবে মনকে দেখতে দেখতে একটা সময় দেখবি যে মনের মধ্যে নতুন কোনো বাসনা উঠছে না যখন বাসনাকে চাপা দেবে তখন উঠবে আবার আরও বেশি শক্তি নিয়ে উঠবে যখন তুই বাসনাকে তাড়াবে তখন সে আরও শক্তি নিয়ে ফিরে আসবে কিন্তু যখন তাকে তুমি নাচতে দেবে কোনো কমেন্ট না করে হস্তক্ষেপ না করে নাক না গলিয়ে এবং লিপ্ত না হয়ে বাসনা মনের মধ্যে জাগতেই পারে কালকেই সেই বাসনাটাকে আমায় পূরণ করতে হবে এটা হচ্ছে লিপ্ত হয়ে যাওয়া তার চেয়ে বাসনাটা আসুক তুমি দেখে যাও একটা সময় সে চলে যাবে নির্লিপ্ত হয়ে দেখে যাও তারপর একটা সময় আসবে যখন দেখবে যে বাসনা আর উঠছে না মন স্থির হয়ে গেছে আর মনের মধ্যে যখন বাসনা নেই তখন মনের মধ্যে আর কোনো বিষয় নেই যখন মনের মধ্যে কোনো বিষয় নেই তখন আর মন নেই কোনো একটা বিষয় বা কোনো একটা বাসনাকে আধার করেই এই মন নামক এনার্জিটা ক্রিয়াশীল হতে পারে যখনই কোনো বাসনা নতুন করে উদ্ভব হচ্ছে না তখনই মনের লয় হয়ে যায় কোথায় লয় হয়ে হয় যেখান থেকে তুমি নামক চেতনা উচ্চারিত হয়েছে সেখানেই লয় হয়ে যায় তারা যখন মন থাকে না তখন কে থাকে তখন তুমি থাকো যখন দেখবে যে তোমার আত্মবিশ্লেষণ এবং আত্মপর্যবেক্ষণ তোমাকে এই স্থিতিতে নিয়ে যাচ্ছে তখন বুঝবে যে তোমার উন্নতি হচ্ছে বা তুমি এগোচ্ছ তোমার পথে এর জিজ্ঞাসা প্রণব জিজ্ঞাসা করেছে বিভিন্ন ভাব ও সাধকের মধ্যে তাদের প্রকাশ সম্বন্ধে যদি আলোচনা করেন আর মধুর ভাবকে কেন শ্রেষ্ঠ বলা হয় তাই নিয়ে যদি আলোচনা করেন দেখো ভাবের কথা বলার আগে একটু আগে আমরা যেটা বলছিলাম আলোচনা করছিলাম স্বভাব স্বভাব এই যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন সধর্ম নিধনাং শ্রেয় পরাধর্ম ভয়াবহ স্বধর্ম পালন করতে করতে মরে যাওয়াও ভালো পরের ধর্ম পালন করা মোটেও ভালো নয় শ্রীকৃষ্ণ বলেছেন এই স্বধর্ম মানে হচ্ছে তোমার স্বভাব সুতরাং যতক্ষণ না পর্যন্ত আমি আমার সামনে উদ্দেশ্যটাকে দেখতে পাচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমি মহা জীবনকে আমার টার্গেট না করছি সত্য ত্যাগ প্রেম শান্তি এই যে শিবত্ব যতক্ষণ না সেটা আমার সামনে লক্ষ্য স্থির না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্বভাব কিন্তু নিরূপণ হবে না তুমি বলতে পারো যে একটা চোর হতো বৃত্তি নিয়ে তার স্বভাবে আছে একটা ঘুষ কর তার ঘুষ নিয়ে স্বভাবে আছে বলতে পারো ওগুলো স্বভাব নয় কারণ চৌর্যবৃত্তি করতে করতে সে কিন্তু ঈশ্বরকে খুঁজছে না বা ঘুষ নিতে নিতে সে কিন্তু ঈশ্বরকে খুঁজছে না বা সত্য খুঁজছে না নিজের জীবনে পূর্ণতা সাধন করছে না তাই স্বভাব কথাটা বোঝার আগে বুঝতে হবে যে সেই স্বভাবের কিন্তু একটা গতি আছে একটা গন্তব্য আছে একটা ডেস্টিনেশন আছে যতক্ষণ না পর্যন্ত আমরা সেই স্বভাবের গতিটাকে রাস্তাটাকে ধরতে পারছি ততক্ষণ পর্যন্ত মানুষ কি অবস্থায় আছে অভাবে আছে আমরা অসংখ্য সাধারণ মানুষ আমাদের মধ্যে ধরো কোনো জিজ্ঞাসা নেই আমরা কোথাও পৌঁছতে চাইছি না আমরা শুধু খেয়ে পরে বাঁচতে চাইছি স্বার্থপরের মতন জীবনযাপন করছি একটা অভাব আছে আমাদের মধ্যে সেই মানুষ কিন্তু বলবে সবই আছে খাচ্ছি পরিবার আছে মা বাবা আছে বন্ধু বান্ধব আছে ঘর আছে কিন্তু সব থেকেও কি যেন নেই এই অভাব যখন সে সেটা বুঝতে পারবে যে আমার মধ্যে একটা অভাব আছে সেটা কিন্তু একটা বড় উপলব্ধি সেটা জীবনের একটা মোর ঘোরার সময় এসেছে তার এবং তখন সে জীবনের সত্য জানার চেষ্টা করবে তখন সে ধর্মপথ আশ্রয় করবে তখন সে সাধুসঙ্গ সৎসঙ্গ শুনতে আসবে তখন সে হয়তো গুরুকরণ করবে এবং এই করতে করতে গুরু সাহায্যে সে ধীরে 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 তার স্বভাবের পথটা জানতে শুরু করবে কারণ আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন যে স্বভাবেই শান্তি আর স্বরূপে আনন্দ অন্য কোথাও তুমি শান্তি পাবে না কেউ তোমাকে শান্তি দেবে না কারণ কেউ নিজে শান্ত নেই একমাত্র তুমি যখন তোমার স্বভাব অনুযায়ী এগোচ্ছ তখন তুমি শান্তি পাবে তাহলে অভাব অভাব থেকে স্বভাব স্বভাব চলবে সত্তার দিকে সেই স্বভাবের কথা বলছি আমি এইবার বৈষ্ণব তত্ত্বে আসছে ভাবের প্রসঙ্গ দেখো নির্বিকার নির্বিকল্প ব্রহ্ম বেশিরভাগ মানুষই ধারণা করতে পারে না যদি বা ধারণা করতে পারে তার সাথে হৃদয়ের সম্পর্ক হয় না তাই বৈষ্ণব দর্শন রূপের কথা চিন্তা করেছে ঈশ্বর বা চৈতন্যকে একটা রূপ বলে ভেবেছে বা রূপের মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে এক ভগবত মূর্তি তৈরি করা হয়েছে এক অর্থে বলতে পারো ভগবান ভক্তেরই তৈরি ভগবান মানে যার মধ্যে রূপ আছে যাকে ছোঁয়া যায় যার সাথে কথা বলা যায় যার সাথে সম্পর্ক স্থাপন করা যায় এই ভগবানের যখন লীলা হয় তখন নানা রকম ভাবের চলে তাকে ঘিরে যেমন শ্রীকৃষ্ণের লীলা বা শ্রীরামচন্দ্রের লীলা বা চৈতন্যদেবের লীলা বা শ্রীরামকৃষ্ণের লীলা ছাড়াও যদি ভক্ত চান তিনি কোনো বিগ্রহ বা ইষ্টকে নিয়েও তিনি একটা ভাবের সম্পর্ক তৈরি করতে পারেন যে তিনি আমার কেউ একটা তিনি আমার ভাই তিনি আমার বোন তিনি আমার মা তিনি আমার গুরু তিনি আমার প্রভু যে কোনো একটা সম্পর্ক তৈরি করে নিয়ে নিজে হৃদয়কে জাগানো এবং তাকে একমুখী করা সংসারে সব কিছুর মধ্যে আমাদের ইমোশান ছড়িয়ে আছে যার জন্য সেই ইমোশনের পেছনে কোনো মোশান নেই কোনো গতি নেই সেই ইমোশনটা যখন একমুখী হয় তখন গতি আসে তখন চূড়ান্ত শক্তি জাগে এই ভাব থেকে আসে মহাভাব এই মহাভাবকেই কুলুকুণ্ডলিনীর বলা হয় তন্ত্রের ভাষায় কুলুকুণ্ডলিনী এই মহাভাবকেই শ্রীরাধিকা বলা হয় বৈষ্ণবদের ভাষায় এই মহাভাবের উত্থান হয় ভাব পর্যন্ত সব হরাইজেন্টাল মহাভাবে সব ভার্টিক্যাল নিজ থেকে ওপরে উত্তারণ করে আমাদের মোহ আমাদের বাসনা আমাদের কামনা আমাদের স্বার্থ আমাদের অহংকার সব কিছু নাশ করতে করতে ভাঙতে ভাঙতে ছাই করতে করতে উত্তারণ করে তাহলে মানুষের স্বভাব এবং চরিত্র অনুযায়ী কে কেমনভাবে সাধনা করবে কে কীভাবে তার ইষ্টের দিকে এগোবে সে অনুযায়ী বৈষ্ণবরা পাঁচটা মূলভাবে ভাগ করেছেন শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর ঋষিদের শান্ত ভাব তারা আত্মনিমগ্ন হয়ে তারা নিজেকে খোঁজেন নিজের সত্যকে খোঁজে খুঁজতে খুঁজতে তারা দ্রষ্টা হয়ে যান আত্মবত হয়ে গিয়ে তারা দ্রষ্টা হয়ে যান ঈশ্বরকে বা ভগবানকে তাদের দেখেই সমাধি সেখানেই তাদের আনন্দ যখন আনন্দ রূপ বিগ্রহ সামনে আসে শ্রীকৃষ্ণরূপে কি শ্রী রূপে কি বুদ্ধ রূপে কি চৈতন্য রূপে তাই দেখি তাদের আনন্দ এটা শান্ত ভাব তারপরে হচ্ছে দাস্য ভাব ভক্তের ভাব দাস্য তুমি প্রভু আমি দাস আমার নিজের কোনো ইচ্ছা নিচ্ছা নেই আমি সব কিছু তোমাকে নিবেদন করছি আমি সব তোমাকে অর্পণ করছি আমার জীবন আমার জগৎ আমার পরিবার সবই আছে কিন্তু সব তোমার নামে আমি করছি তোমার হয়ে আমি করছি এমনকি আমার শরীর আমার মন আমার চিন্তা আমার বিচার আমার বাসনা আমার কামনা আমার অহংকার পর্যন্ত সবটা আমি তোমাকে অর্পণ করছি তুমি যা বলবে তাই তোমার যা ইচ্ছা তাই আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই সকলই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি দার্শ্যভাবে দার্শ্যভাবে চূড়ান্ত হচ্ছেন হনুমান শ্রী হনুমান এই ভাব প্রচণ্ড বীরত্বের প্রতীক দুর্বল নয় অনেকেই এটা একটা দুর্বলতা বলে মনে করে কিন্তু হনুমান হচ্ছে বীরভক্ত শ্রীরামচন্দ্রের নাম করে রাম নাম করে তিনি লঙ্কা সমুদ্র পেরিয়ে যাচ্ছেন লাভ দিয়ে ভিড় ভাব এটা তার নিজের কোনো ইগো নেই রামের শক্তিতেই তার শক্তি দার্শ্য ভাব সক্ষভাব ভগবানকে নিজের বন্ধু বলে মনে করা যার সাথে খেলা করা যায় ঝগড়া করা যায় মজা করা যায় একসাথে কাজ করা যায় মেশা যায় বন্ধুর ভাবে কারণ বন্ধুত্বের যে ভাব সেটার মধ্যে কোনো স্বার্থ থাকে না মানুষের জীবনে ছোটবেলা থেকে যারা বন্ধু হয়ে যায় স্কুল জীবন থেকে বন্ধুত্ব হয় বাবা কী করে তাই দেখে নয় বন্ধুত্ব হয় তোর কোথায় কী বাড়ি আছে কতলা বাড়ি তাই দেখে নয় বন্ধুত্ব হয় তুই ফর্সা না তুই রোগা না তুই ব্রাহ্মণ না তুই কায়েত তা দেখে নয় আপনা আপনি অকারণে বন্ধুত্ব হয়ে যায় ছোটবেলায় সেই বন্ধুত্বগুলোই দেখবে দীর্ঘস্থায়ী হয় তাই ভাব খুব সুন্দর ভাব বৃন্দাবনের সুদামা এই ভাবের একজন আইকন অর্জুনেরও সক্ষ ভাব ছিল কিন্তু অর্জুনের মধ্যে একটা ক্ষত্রিয় ভাব ছিল তার শ্রীকৃষ্ণকে প্রয়োজন ছিল নিজে সফল হবার জন্য কিন্তু সুদামা তাও ছিল না শুধু আমার শ্রীকৃষ্ণের প্রতি শুধু ভালোবাসা ছিল বন্ধুত্ব ছিল এরপরে হচ্ছে বাৎসল্য ভাব বাৎসল্য মানে মাতৃত্ব যেমন যশোদার প্রীতি কৃষ্ণের প্রতি শচিমাতার ভালোবাসা স্নেহ বাৎসল্য চৈতন্যদেবের প্রতি বাৎসল্য ভগবানকে যখন আমি আমার সন্তান রূপে দেখি মায়ের বিশেষ করে যারা উন্নত মা সেই মায়ের সন্তানের প্রতি যে স্নেহ যে ভালোবাসা সেখানে কোনো কন্ডিশন থাকে না এই জন্য বাৎসল্য ভাব খুব পবিত্র বলা হয় সেখানে কোনো শর্ত থাকে না সেখানে শুধু স্নেহের জন্যই স্নেহ তার সবটা তিনি উজাড় করে দিচ্ছেন তিনি এক মুহূর্ত নিজের জন্য কিছু ভাবছেন না এই বাৎসল্য ভাব এরপরে লাস্টে হচ্ছে মধুর ভাব এবার জিজ্ঞাসা করেছ যে মধুর ভাবকে কেন শ্রেষ্ঠ বলা হয় কারণ মধুর ভাবের মধ্যে এই আগে যে চারটি ভাব বললাম শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এই চারটে ভাবই থাকে তার সাথে যোগ হয় একটা যৌন আকর্ষণ এখানে সমানে সমানে এখানে কেউ বড়ো নয় কেউ ছোটো নয় এখানে কেউ প্রভু নয় কেউ দাস নয় যদিও প্রভু এবং দাস ভাব মাঝে মাঝে উভয়ের মধ্যেই চলে আসতে পারে যেমন প্রেমিক প্রেমিকার মধ্যে বাৎসল্য চলে আসে কখনো প্রেমিকা মায়ের ভূমিকা পালন করে কখনো প্রেমিক বাবার ভূমিকা পালন করে কখনো শান্ত ভাব চলে আসে তার সাথে একটা যৌন আকর্ষণ থাকে সমানে সমানে তাই পূর্ণাঙ্গ তাই মধুর ভাবের যে মিলন সে মিলন একদম পূর্ণ হয়ে যায় কোথাও আর কোনো অপূর্ণতা থাকে না উভয়ের মধ্যেই পারস্পরিক দ্বৈত শ্রীরাধিকা শ্রীমতী নয় রাধা মানে কোনো নারী নন শ্রীরাধিকা মানে সেই মহাভাব একটা শক্তি যে শক্তি তোমার আমার সবার মধ্যেই রয়েছে যখন ঈশ্বরকে বা ভগবানকে যখন নিজের প্রেমিক বলে কেউ ভাবতে পারে সেই ভাবের অধিকার বা যোগ্যতা যখন তার তৈরি হয় সেই ভাব যদি ভাবগ্রহী গ্রহণ করেন তখন তার মধ্যে সবচেয়ে চূড়ান্ত ইমোশন গঠন হয় সৃষ্টি হয় দেখবে ছেলে মেয়েরা যখন অল্প বয়সে যখন প্রেমে পড়ে যায় তখন জগৎ ভুল হয়ে যায় তাদের পড়াশুনো লট লাটে ওঠে মা বাবা বন্ধু বান্ধব ভাই বোন শখ আহ্লাদ সব কিছু সে ভুলে যায় শুধু তার কথাই মনে পড়ছে তার কাছেই থাকতে ইচ্ছে করছে এইরকম একটা চ্যানেলাইজেশন হয় এরকম একটা রূপান্তর হয় বলেই এই পাঁচটা ভাবের মধ্যে মধুর ভাবকে শ্রেষ্ঠ বলা হয়েছে কারণ মধুর ভাব এই ইমোশনের যে গতি সেটাকে পূর্ণ করে এখানে শ্রেষ্ঠ মানে এই নয় যে সে আরও এগিয়ে আছে আর একজন পিছিয়ে আছে প্রত্যেকে নিজের স্বভাব অনুযায়ী আজকে যে বাৎসল্যভাবে সাধিকা সে হয়তো আগামী দিনে মধুরভাবে সাধিকা হবে বা সাধক হবে আজকে যে শান্তভাবে আছে সে হয়তো পরের জন্মে দাস্যভাবে যাবে সে হয়তো লীলায় অংশগ্রহণ করবে ঋষিরা লীলায় অংশগ্রহণ করেন না তারা লীলা দ্রষ্টা হন কিন্তু ভক্ত লীলায় অংশগ্রহণ করেন শ্রেষ্ঠ এই জন্যই বলা হয়েছে যে সেখানে সমস্ত মানবিক এবং আধ্যাত্মিক শক্তি এসে পূর্ণতা পায় তাই জন্য আজকে এই অবধি থাক সকলের কাছ থেকে আমরা ভালোই সাড়া পাচ্ছি প্রচুর জিজ্ঞাসা আসছে একটু একটু করে প্রত্যেক দিন যখন যখন আমরা ভিডিও করব তখন একদম জিজ্ঞাসা নিয়ে আমরা এগোবার চেষ্টা করব সকলকে দেখান ভালো লাগলে দেখুন আবার পরের দিনের জন্য অপেক্ষায় রইলাম নমস্কার